মেথিস্কুলের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কে এম ইসলাম এবার আমরা প্রশ্ন আর্টের সমাধান দেখব এখানে বলা হয়েছে কোনো শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে প্রতিজন পাখি পছন্দ করে পনেরো জন বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তা বেঞ্চিটের মাধ্যমে নির্ণয় করো এখন বেঞ্চচিটের মাধ্যমে নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে একটি বেঞ্চিট রাখতে হবে এর জন্য আমরা প্রথমে একটি আতক্ষেত্র আঁকব আর এখানে দুইটি বিষয় বলা হয়েছে একটি পাখি এবং অপরটি বিড়াল এর জন্য এর মধ্যে দুইটি পরস্পর স্থিতি বৃত্ত আঁকব বেঞ্চিটে এই যে আতঙ্কার ক্ষেত্র সেটি হলো ইউ অর্থাৎ সার্বিক সিট হচ্ছে ইউ আর এখানে এই সার্বিক সিটের মান হলো চল্লিশ আবার এখানে দুইটি বর্ষ্পীতি বৃত্ত আঁকা হয়েছে যার একটি হলো যারা পাখি পছন্দ করে সেটিকে আমরা বি দ্বারা প্রকাশ করব অর্থাৎ এখানে যে এই বি এটি হচ্ছে যারা পাখি পছন্দ করে তাদের সেট আবার এই যে সি বৃত্তটি সেটি হলো যারা বিড়াল পছন্দ করে তাদের সেট অতএব আমরা দেখতে পারি এখানে ইউ সার্বিক সেট বি হচ্ছে পাখি পছন্দকারী সেট এবং সি হচ্ছে বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট আর সার্বিক সেট হচ্ছে শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ সার্বিক সেটের উপাদান হবে এন ইউ ইকাল টু ফোরটি ঠিক একইভাবে এন অফ বি হচ্ছে যারা পাখি পছন্দ করে তাদের সংখ্যা অর্থাৎ টোয়েন্টি ফাইভ এবং এন অফ সি হচ্ছে যারা বিড়ল পছন্দ করে তাদের সংখ্যা অর্থাৎ ফিফটিন এখন যারা পাখি ও বিরল উভয়ই পছন্দ করে তাদের সেট হবে বি ইন্টারসেকশন সি অর্থাৎ এই যে মাঝের যে অংশটুকু সেটি হলো বি ইন্টারসেকশন সি আর এই অংশটুকু বোঝাচ্ছে যারা পাখি এবং বিড়াল উভয়ই পছন্দ করে আর এখানে বলা হচ্ছে পাখি এবং বিড়াল দুটি পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন অতএব এন অফ অর্থাৎ নাম্বার বোঝাচ্ছে বি ইন্টারসেকশন সি এই সেটটির সমান দশ অর্থাৎ আমরা এখানে এই মানটি পেলাম দশ এখন যারা শুধুমাত্র পাখি পছন্দ করে সেই অংশটুকু হবে এই অংশটুকু তা আমরা বি সেটির উপাদান থেকে যদি এ দশ বিয়োগ দেই তাহলে পাবো অতএব শুধুমাত্র পাখি পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমাদেরকে যারা পাখি পছন্দ করে অর্থাৎ এন অফ বি সেখান থেকে বিয়োগ করতে হবে যারা পাখি এবং বিরল পছন্দ করে অর্থাৎ এন অফ বি ইন্টারসেকশন সি তাহলেই পাবো যারা শুধুমাত্র পাখি পছন্দ করে এই অংশটুকু এখানে এন অফ বিয়ের মান টোয়েন্টি ফাইভ আর এন অফ বি ইন্টারসেকশন সি এর মান টেন যা থেকে আমরা পাচ্ছি ফিফটিন জন অর্থাৎ জন শুধুমাত্র পাখি পছন্দ করে এর জন্য এই অংশটুকে আমরা ফিফটিন লিখব ঠিক একইভাবে আমরা বের করব শুধুমাত্র বিড়াল পছন্দ করে কতজন অর্থাৎ এই অংশটুকুর মান কত অর্থাৎ আমরা লিখব শুধুমাত্র বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হবে বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আর আমরা পেয়েছি এন অফ সি যেখান থেকে বাদ যাবে যারা পাখি এবং বিড়াল অর্থাৎ উভয় প্রাণী পছন্দ করে এন অফ বি ইন্টারসেকশন সি তাহলেই পাবো এই অংশটুকু শুধুমাত্র বিড়াল পছন্দ করে কতজন এখন এখানে এন অফ সি এর মান হলো ফিফটিন আর এন অফ বি ইন্টারসেকশন সি এর মান হলো টেন যা থেকে আমরা পাচ্ছি পাঁচজন অর্থাৎ এই অংশটুকুর মান হলো জন এখানে আমরা পেয়েছি কতজন শিক্ষার্থী পাখি এবং বিড়াল পছন্দ করে অর্থাৎ পাখি ও বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হবে শুধুমাত্র পাখি পছন্দ করে পনেরো জন আবার শুধুমাত্র বিড়াল পছন্দ করে পাঁচজন আবার পাখি এবং বিড়াল দুটি প্রাণী পছন্দ করে জন যা থেকে আমরা পাচ্ছি তিরিশ জন এখন মোর শিক্ষার্থী থেকে যদি তিরিশ জন বাদ দেয় তাহলেই পাবো কতজন শিক্ষার্থী পাখি এবং বিড়াল কোনোটি পছন্দ করে না অতএব পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না মোট শিক্ষার্থী থেকে পাখি ও বিড়ল পছন্দ করে এরূপ শিক্ষার্থী বিয়োগ করব আর এখানে মোট শিক্ষার্থী হলো এন অফ ইউ বা চল্লিশ জন আর পাখি ও বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা পেয়েছে তিরিশ জন অতএব পাখি এবং বিড়াল কোনোটি পছন্দ করে না এরূপ শিক্ষার্থী হবে জন এখন আমরা যদি বেঞ্চিত্র দেখি তাহলে এই যে আয়তক্ষেত্র সেটি হল মোট শিক্ষার্থীর সংখ্যা আর বৃত্তাকার অংশের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো পাখি ও বিড়াল পছন্দ করে এর মানে মোর শিক্ষার্থী থেকে যদি পাখি ও বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থী বাদ দেই তাহলে যে অঞ্চল থাকবে সেটি হচ্ছে কোনোটি পছন্দ করে না অর্থাৎ এই যে অঞ্চল এই অঞ্চলগুলো হচ্ছে পাখি এবং বিরল কোনোটি পছন্দ করে না আর এই অঞ্চলের মান হলো দশ অর্থাৎ আমরা বাইরে দশ লিখে দেব এবার আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে ফিফটিন প্লাস টেন প্লাস ফাইভ প্লাস টেন যা থেকে আমরা ফোরটি পাচ্ছি অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা এবার আমরা প্রশ্ন নয়ের সমাধান দেখব এখানে বলা হয়েছে যদি পি কল টু সেট অফ এ বি কিউই কর টু সেট অপ জিরো ওয়ান টু এবং আর ই কর টু সেট অফ জিরো ওয়ান এ হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো প্রথমে আমরা পি ক্রোস কিউয়ের মান নির্ণয় করবো আর এখানে পি সেটের মান হচ্ছে সেট অফ এবি এরপরে আমরা ক্রোস চিহ্ন দিব এরপরে কিউ সেটটি লিখব অর্থাৎ লিখব সেট অফ জিরো ওয়ান টু এখন এই দুটি সেটের ক্রোস বা গুণফল হবে ক্রমজোরের সেট অর্থাৎ আমাদেরকে কর্মজোর গঠন করতে হবে কর্মজোরকে আমরা সবসময় ফার্স্ট বন্ধনের মধ্যে লিখব এরকম আমরা কর্মজোরড় গঠন করব আর এখানে পি সেটের উপাদান হচ্ছে দুইটি আর কিউ সেটের উপাদান হচ্ছে তিনটি এর জন্য আমরা ছয়টি কর্মজ গঠন করতে পারব আর এই কর্মজোরের প্রথম উপাদান আসবে পি থেকে অর্থাৎ আমরা একবার এ নেব আবার দ্বিতীয় উপাদান আসবে কিউ থেকে অর্থাৎ পরের উপাদানটি এখান থেকে নেব অর্থাৎ এ দিয়ে আমরা তিনটি কর্মজোর গঠন করতে পেরেছি আবার প্রথমে যদি আমরা বি দেই তাহলেও তিনটি কর্মজোর গঠন করতে পারবো অর্থাৎ বিয়ের পরে একবার এই জিরো নিব এরপরে বিয়ের পরে একবার ওয়ান নিব এবং সর্বশেষে বিয়ের পরে টু নিব পি ক্রস কিউ হবে এই কর্মজোরগুলোর সেট আর আমরা যদি সেট প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেকেন্ডবলাকে দিতে হবে অর্থাৎ এটি হলো পি ক্রস কিউ এবার আমরা কিউ পুরো স্পিন করবো এখানে কিউ সেটটি হচ্ছে সেট অফ জিরো ওয়ান টু এবং পি সেটটি হচ্ছে সেট অফ এ এখন আমরা ক্রমজড় তৈরি করব আর ক্রমজড়ের প্রথম উপাদানগুলো নিব কিউ থেকে অর্থাৎ আমরা প্রথমে জিরো নিব জিরোর সাথে আমরা একবার এ নিতে পারি আবার জিরোর সাথে একবার বি নিতে পারবো ঠিক একইভাবে ওয়ানের সাথে একবার এ নিতে পারবো ওয়ানের সাথে একবার বি নিতে পারব ঠিক একইভাবে টু এর সাথে একবার এ নিয়ে কর্মজি গঠন করতে পারবো আবার টু এর সাথে একবার বি নিয়ে কর্মজিৎ গঠন করতে পারবো আর এখানে আমরা ছয়টি কর্মচারী পাব আর এই কর্মচারীর সেটই হচ্ছে পি ক্রস কিউ এবার আমরা পি ক্রস ফাঁকা সেট এর মান নির্ণয় করবো এখানে পি সেট হচ্ছে সেট অফ এ এরপরে আমরা ক্রোধ চিহ্ন দিব এরপরে ফাঁকা সেটকে আমরা এভাবে দেখতে পারি অর্থাৎ দুইটি সেকেন্ড ব্ল্যাকের তার মধ্যে কিছু লিখবো না এটি দ্বারাই ফাঁকা সেট বোঝায় এখানে পি সেটের উপাদান সংখ্যা দুই আর পরের যে সেটটি তার উপাদান সংখ্যা শূন্য অর্থাৎ আমরা এক্ষেত্রে শূন্যটি কর্মজুর গঠন করতে পারব অর্থাৎ এখানে কোনো কর্মজুর গঠন হবে না অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো ফাঁকা সেট এবার আমরা খনং প্রশ্নের সমান দেখব পি ক্রস কিউ হবে পি সেটের উপাদান অর্থাৎ ক্রস কিউ সেট অর্থাৎ সেট অফ জিরো ওয়ান টু এখন এটি হবে ক্রমজোরের সেট আর যার প্রথম উপাদান আসবে সেট পি থেকে আর দ্বিতীয় উপাদান আসবে সেট কিউ থেকে আর এটি কীভাবে নির্ণয় করতে হয় তা পূর্বেই দেখানো হয়েছে এবার আমরা পি ক্রোস আর এর মান নির্ণয় করব আর এখানে পি সেট হচ্ছে সেট অফ এ বি এরপরে আমরা ক্রোস চিহ্ন দিব এরপরে আর সেটটি লিখব অর্থাৎ লিখব সেট অফ জিরো ওয়ান এ এটি হবে ক্রমজের সেট যার প্রথম উপাদান আসবে সেট পি থেকে অর্থাৎ প্রথম উপাদান হয় এ হবে না হয় বি হবে অর্থাৎ আমরা যদি প্রথমে এ নেই তাহলে এরপরে দ্বিতীয় সেট থেকে নিতে পারি এ জিরো এ ওয়ান এ এরপরে আমরা যদি বি নেই দ্বিতীয় যে সেটটি আছে সেখান থেকে একবার জিরো নিব একবার ওয়ান নিব একবার এ নিব অর্থাৎ আমরা নিব বি জিরো বি ওয়ান বি এটি হবে পি কোরস আর এবার আমরা পি কোরস কিউ ইন্টারসেকশন পি কোরস আর এর নির্ণয় করব এর জন্য আমরা প্রথমে পি কোরস কিউ লিখব অর্থাৎ লিখব সেট অফ এ জিরো এ ওয়ান এ টু বি জিরো বি ওয়ান বি টু এরপরে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিব এরপরে আমরা পি ক্রস আর এর সেটটি লিখব অর্থাৎ লিখব এ জিরো এ ওয়ান এ এ বি জিরো বি ওয়ান এরপরে লেখব বি এ এখন আমরা দেখব কোন উপাদানগুলো দুইটি সেটের মধ্যে আছে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই এ জিরো দুইটি সেটের মধ্যে আছে এ ওয়ান দুইটি সেটের মধ্যে আছে আবার বি দুইটি সেটের মধ্যে আছে ঠিক একইভাবে বি ওয়ান দুইটি সেটের মধ্যে আছে অতএব এটি হবে পি কোরস কিউ ইন্ডাসেকশন পি কোরস আর এর মান এবার আমরা প্রশ্ন গয়ের সমাধান দেখব এখানে বলা হয়েছে পি কোরস কিউ ইন্টারসেকশন আর এর মান নির্ণয় করতে জন্য আমরা প্রথমেই কিউ ইন্টারসেকশন আর এর মান নির্ণয় করব আর এখানে কিউ সেটটি হচ্ছে সেট অফ জিরো ওয়ান টু আর সেটটি হচ্ছে সেট অফ জিরো ওয়ান এ এখন এই দুইটি সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে তা হলো জিরো ওয়ান এবার আমরা পি কোরস কিউ ইন্টারসেকশন আর এর মান নির্ণয় করতে পারবো আর এখানে পি সেট হচ্ছে সেট অফ এবি এরপরে গুণ চিহ্ন দিব এরপরে কিউ ইন্টারসেকশন আর এর মান লিখব এক্ষেত্রেও এটি হবে কর্মচারীর সেট যার প্রথমটি আসবে সেট পি থেকে অর্থাৎ এখান থেকে প্রথমটি আসবে অর্থাৎ প্রথম উপাদান এই সেট থেকে আবার দ্বিতীয় উপাদান এখান থেকে এখন প্রথম উপাদান যদি এ নেই তাহলে দ্বিতীয় সেট থেকে আমরা নিতে পারবো এ জিরো একবার আর হলো এ ওয়ান একবার এবার প্রথম সেট থেকে যদি বি নেই তাহলে দ্বিতীয় সেট থেকে একবার জিরো নিতে পারবো আর একবার ওয়ান নিতে পারবো আর এটির সেটই হলো পি কোরস কিউ ইন্টারসেকশন আর এবার আমরা প্রশ্ন ঘরের সমাধান দেখব এখানে প্রথমে আমরা পি ক্রোস কিউয়ের মান করব এখানে পি সেটটি হচ্ছে সেট অফ বি এবং কিউ সেট হচ্ছে সেট অফ জিরো ওয়ান টু আর যেহেতু এ দুইটি স্ক্রো সিন্ণয় করতে চাচ্ছি অতএব এখানে যে সেটটি হবে সেটি হল কর্মজোর সেট যার প্রথম উপাদান আসবে পি থেকে অর্থাৎ কর্মজোরড়ের প্রথম উপাদান একবার এ নেব একবার নিব আর দ্বিতীয় উপাদান একবার জিরো একবার ওয়ান একবার টু নিব। অর্থাৎ আমরা প্রথমে নিব এ জিরো তারপরে এ ওয়ান এরপরে এ টু প্রথমে এ নিয়ে এই তিনটি গঠন করা যায় এবার প্রথমে বি নিয়ে গঠন করতে পারবো বি জিরো বি ওয়ান আর বি টু অর্থাৎ এতগুলো কর্মজ গঠন করা যাবে আর এর সেটি হচ্ছে পি ক্রস কিউ এবার আমরা সেট অফ পি ক্রস কিউ ইন্টারসেকশন আর এর নির্ণয় করব এজন্য আমরা প্রথমে পি ক্রোস কে আগে লিখব অর্থাৎ লিখব এ জিরো এ ওয়ান এ টু বি জিরো বি ওয়ান বি টু এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিব এরপরে আর সেটটি লিখব আর এখানে আর সেট হলো সেট অফ জিরো ওয়ান এ এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে এই সেট দুটির উপাদানগুলোর ধরন আলাদা সেটের উপাদানগুলো হচ্ছে কর্মজোর আবার আর সেটের উপাদান হচ্ছে জিরো ওয়ান এজন্য এই উপাদানগুলো একই নয় যখন উপাদানগুলো এক থাকবে না তখন আমরা যদি ইন্টারসেকশন নির্ণয় করি তাহলে কোনো কমন উপাদান পাবো না অর্থাৎ এমন উপাদান পাব না যে উপাদানগুলো দুইটি সেটের মধ্যে আছে অর্থাৎ এখানে এবং এখানে কোনো কমন উপাদান নেই আর যখন এরকম কমন উপাদান থাকবে না তখন এই ইন্টারসেকশন নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা পাবো পাব ও বা ফাঁকা সেট এবার আমরা প্রশ্ন উম এর সমাধান দেখব প্রশ্ন উমতে আমাদেরকে বের করতে বলছে এন অফ p কিউ এখানে আমরা পি q কিউয়ের মান পেয়েছি এটি এখন আমরা দেখব এই সেটে কয়টি উপাদান আছে অর্থাৎ n of p পি ক্রোস কিউয়ের মান নির্ণয় করব এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে উপদান আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ এক একটি ক্রমজোর হলো এক একটি উপাদান অর্থাৎ p কিউ এর উপাদান সংখ্যা হলো ছয়টি এর এখানে লিখবো সিক্স ঠিক একইভাবে আমরা কিউ কোরোস কিউ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করবো এর জন্য আমরা প্রথমে কিউ ক্রোস কিউ এর মান নির্ণয় করবো প্রথমে আমাদেরকে কিউ সেটটি লিখতে হবে এরপরে ক্রোস চিহ্ন দিতে হবে এরপরে আবার কিউ সেটটি লিখতে হবে আর এর মান হবে ক্রমজারের সেট যার প্রথম উপাদান আসবে এখান থেকে আবার দ্বিতীয় উপাদান এখান থেকে এখন যদি প্রথম উপাদান জিরো নেই তাহলে এখান থেকে আমরা একবার নিব জিরো একবার নিব ওয়ান আর একবার নিব টু আবার এখান থেকে যদি প্রথম উপাদান ওয়ান নেই তাহলে দ্বিতীয় সেট থেকে একবার নিব জিরো একবার নিবো ওয়ান একবার নিব টু ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা টু নেই তাহলে দ্বিতীয় সেট থেকে একবার নিব জিরো একবার নিব ওয়ান আর একবার নিব টু অর্থাৎ এই ক্রমজড়গুলোর সেটি হচ্ছে কিউ ক্রস কিউ আর এখানে এন অফ কিউ ক্রস কিউ হচ্ছে এর উপাদান সংখ্যা এখানে এক একটি ক্রমজড়কে এক একটি উপাদান ধরতে হবে তাহলে আমরা উপাদান পাবো নয়টি অর্থাৎ এন অফ কিউ ক্রস কিউ এর মান হচ্ছে নাইন এবার আমরা চনক প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে গ এবং গহা এর সমতা বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো এখানে আমরা প্রশ্ন গয়ে পি কোর্স কিউ ইন্টারসেকশন আর এর মান পেয়েছিলাম সেট অফ এ জিরো এ ওয়ান বি জিরো বি ওয়ান আবার পি কোরস কিউ ইন্টারসেকশন আর এর মান পেয়েছিলাম ফাঁকা সেট অতএব আমরা লিখতে পারি গ এবং গ হা সেট সমান নয় কারণ গ সেটের উপাদান সংখ্যা চারটি এবং সেটের উপাদান সংখ্যা শূন্যটি আর দ্বিতীয়ত হচ্ছে গ সেট হচ্ছে ক্রমজরের সেট অর্থাৎ এগুলো এক একটি কর্মজোর কিন্তু ঘর সেট হচ্ছে ফাঁকা সেট এবার আমরা প্রশ্ন দশের সমাধান দেখব এখানে বলা হয়েছে পি কল টু সেট অফ জিরো ওয়ান টু থ্রি এবং কিউ ইকল টু সেট অফ ওয়ান থ্রি ফোর আর আর অপর একটি সেট যা পাওয়া যাবে পি এবং কিউর ইন্টারসেকশন করে আমাদেরকে এই কোর্সগুলো নির্ণয় করতে হবে প্রথমে আমাদেরকে আট সেটের মান নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা লিখব এখানে আর ইকাল টু পি ইন্টারসেকশন কিউ আর এখানে পি সেটের মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এরপর ইন্টারসেকশন দিব এরপরে লিখব কিউ সেট আর কিউ সেট হচ্ছে ওয়ান থ্রি ফোর এখন এই দুইটি সেটের ইন্টারসেকশন নির্ণয় করার জন্য আমাদেরকে এমন অনুদানগুলো নিতে হবে যা দুইটি সেটের মধ্যে আছে অর্থাৎ আমরা নিব ওয়ান থ্রি কারণ ওয়ান থ্রি এই পি সেটের মধ্যেও আছে আবার কিউ সেটের মধ্যেও আছে এবার আমরা পি কোরোস আরের মান নির্ণয় করতে পারবো অতএব পি কোরস আর হবে প্রথমে আমরা পি সেটটিকে লিখব অর্থাৎ লিখব জিরো ওয়ান টু থ্রি এরপরে ক্রোস চিহ্ন দিব এরপরে আমরা আর সেটটিকে লিখব অর্থাৎ লিখব ওয়ান থ্রি এখন ক্রস নির্ণয় করার জন্য আমাদেরকে কর্মজোরড়ের সেট গঠন করতে হবে আর এই কর্মজোরড়গুলোর প্রথম উপদান আসবে এখান থেকে অর্থাৎ প্রথম উপাদান জিরো ওয়ান টু থ্রি নিব আবার দ্বিতীয় উপাদান একবার ওয়ান নিব একবার থ্রি নিব এখন প্রথমে যদি জিরো নেই তাহলে একবার ওয়ান নিতে হবে আবার জিরো নিয়ে একবার থ্রি নিতে হবে এরপরে এই ওয়ান দেখব এক্ষেত্রেও প্রথমে আমরা একবার ওয়ান নিয়ে ওয়ান নিব, আবার ওয়ান নিয়ে থ্রি নিব কি টুর ক্ষেত্রেও একবার ওয়ান নেব একবার থ্রি নেব থ্রির ক্ষেত্রেও একবার ওয়ান নেব একবার থ্রি নেব আর এই যে কর্মজোর এগুলো সেটি হচ্ছে পি ক্রস আর এবার আমরা আর ক্রস কিউ নির্ণয় করব এখানে আর সেটটি হচ্ছে সেট অফ ওয়ান থ্রি এরপরে চিহ্ন দিব এরপরে কিউ সেটটি লিখব আর কিউ সেট হচ্ছে সেট অফ ওয়ান থ্রি ফোর এক্ষেত্রে আমরা ক্রমজুরের সেট পাবো যার প্রথম উপাদান হবে ওয়ান থ্রি অর্থাৎ একবার ওয়ান নিব আর দ্বিতীয় উপাদান এখান থেকে নিব অর্থাৎ ওয়ানের পরে একবার ওয়ান নিব ওয়ানের পরে একবার থ্রি নিব এরপরে ওয়ানের পরে একবার ফোর নিব এরপরে এই থ্রি দেখব অর্থাৎ থ্রির পরে একবার ওয়ান নিতে হবে থ্রির পরে থ্রি থ্রির পরে ফোর নিতে হবে তাহলে আমরা সব কর্মজুরগুলো পেলাম আর এর সেটি হলো আর ক্রস কিউ এবার আমরা দুই নং দেখব এখানে বলা হয়েছে পি কোরস আর এর উপাদান সংখ্যা এখানে পি সেটের উপাদান হচ্ছে চারটি এবং আর সেটের উপাদান হচ্ছে দুইটি অতএব পি কোরস আর এই সেটের উপাদান সংখ্যা হবে আটটি আবার এখানে পি কোরস আর নির্ণয় করেছি অতএব এই উপাদানগুলো গণে আমরা এন অফ পি ক্রোস আর এর মান নির্ণয় করতে পারব সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এখানে কয়টি উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অতএব এন অব পি কোরস আর এর মান হচ্ছে আট ঠিক একইভাবে আমরা এন অফ আর ক্রস কিউ এর মান নির্ণয় করতে পারবো এন অফ আর ক্রোস কিউ এর মান হবে এখানে যে উপাদান আছে সেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ সিক্স এবার আমরা দেখব এগারো নাম প্রশ্নের সমাধান এখানে বলা হয়েছে পি ক্রোস কিউল টু সেট অফ ক্রমজোর জিরো এ ক্রমজোর ওয়ান সি ক্রমজোর টু বি আমাদেরকে পি এবং কিউ সেটটি নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা লিখব এখানে পি ক্রস কিউ ইকাল টু সেট অফ জিরো এ ওয়ান সি টু বি ক্রমজরের নিয়ম অনুযায়ী ক্রমজোরের প্রথম উপদান অর্থাৎ এখানে জিরো তা থাকবে এই পির মধ্যে আবার এই ওয়ান থাকবে পির মধ্যে আর টুও পির মধ্যে থাকবে ক্রমজনের দ্বিতীয় উপাদানটি দ্বিতীয় সেটের মধ্যে থাকবে অর্থাৎ এ থাকবে কিউর মধ্যে আবার সি থাকবে কিউ সেটে আবার বিও থাকবে কিউ সেটে অতএব আমরা পাই পি ইকল টু সেট অফ জিরো ওয়ান টু এবং কিউ ইকল টু সেট অফ এ সি বি এটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি অর্থাৎ লিখতে পারি সেট অফ এ বি সি এর পরের ভিডিওতে আমরা দেখব অনুক্রম এবং ধারা এই অধ্যায়টির সকল কাজ একক কাজ এবং অনুশীলনের সমাধান